আমার বাড়ি বাচ্চাটা কত হ্যান্ডিক্যাপ্ট, এগুলো সব দেখো সামনেটা দাও কি হয়েছে আপনাদের? দাদা আমার কারোর সঙ্গে শত্রুতা নেই, ঠিক আছে, আমার বাড়িতে কেন এরকম হলো আমি নিজেও জানি না। আমি আগে আমি এখনো তৃণমূল করি, আগেও তৃণমূল করে এসেছি, এখনো করি, আমি করি। এবং আমাদের আজকে একটা বুথ কমিটি মিটিং ছিল, আমাদের একটা মিটিং হয়েছে, ব্যাস এইটুকু যে আমাদের আগামী দিন কি পরিকল্পনা এটুকু মিটিং হয়েছে। তারপরেই শুনছি ওরা সব একসঙ্গে এসে এক একজনকার বাড়ি অ্যাটাক করে ফেললো, কী উদ্দেশ্য আমরা বলতে পারছি না। আমার ইয়েতে কেন হলো আমি বুঝতে, আমি এটা বলতে, এটা যেটা হয়েছে খুব খারাপ জিনিস। আচ্ছা বিজেপি তো একটা অভিযোগ ছিল যে আপনাদের লোকেরাও নাকি বিজেপির একজনের বাড়িতে ভাঙচুর করতে গেছিল বেনেপাড়ায়, এটা কি আপনি জানেন? না না এটা আমার জানা নেই। আমি কাজকর্ম করে খাই, আমি যেটুকু সময় পাই পাঠিয়ে দিই, বাকি এই। আপনি কি শুধুমাত্র তৃণমূল করেন বলে কি আপনার উপর রাগ মনে হচ্ছে? এটাই আমার, এটাই আমার সঙ্গে কারো ব্যক্তিগত কোনো শত্রু নেই। তো আপনি কি এখন পুলিশকে অভিযোগ করবেন? না প্রয়োজনে করবো, কেন আমার যা ক্ষতি হয়েছে করতে হবে। আজকে আমার বাচ্চাটা যদি কিছু হয়ে যেত, আমার বাড়ি কিছু হতো, আমার বাবার কিছু হতো, তাহলে প্রয়োজনে মানে কি চাইলে করবেন নাহলে করবেন না? নাকি না করবোই, অবশ্যই করবো। কি নাম আপনার? আমার নাম রাজু ঠাকুর। কেন আপনার বাড়ি ভাঙচুর করতে গেলেন? জানি না, আমরা ঘর থেকে বেরোইনি, কিছু করিনি, আমরা ঘরের ভেতরেই ছিলাম। কারা ভাঙচুর করেছে এটা? বিজেপির লোকেরা। কেন করলো, কেন কি কারণ? আমি জানি না, বলতে পারবো না, আমি কিছু জানি না। আমরা ঘরের মধ্যে ছিলাম, কেন ভাঙচুর করেছে, কি করেছে, আমাদের কেন ভাঙলো, আমরা কি করেছি, আমরা তো ঘরের মধ্যে ছিলাম, কেন ভাঙলো আমাদের সব। আপনারা কি কোনো রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত? না আমরা কিচ্ছু জানি, আমাদের পরিবার কেউ না, আমাদের এখানে তো কেউ থাকেই না। আমাদের থাকবে তবে তো কেউ রাজনৈতিক দল, আমাদের তো কেউ থাকেই না, আমাদের থাকবে তারপরে তো। কি বলছে সে? আমাদের ফ্যামিলিতে তিনটা মানুষ। কি বলছে সে? আমরা জানি না, জানালা পুরো দেয়া ছিল, আমাদের সব জানালা দরজা পুরো প্যাকড আপ করা ছিল, আমরা জানি না কেন করেছে ওরা। কতজন আমতে ছিল দেখেছেন কিছু? না আমরা কিচ্ছু দেখিনি, আমি কিচ্ছু জানি না। এটা আতঙ্কের মধ্যে কি রয়েছেন এখন আপনারা? হ্যাঁ আমাকে ভয় লাগছে, আমি কোনোদিন দেখিনি এরকম, আজকে ফার্স্ট টাইম দেখছি। আপনারা কি থানায় অভিযোগ করবেন? হ্যাঁ যাই। কি নাম আপনার? সেলিমা মন্ডল। তুমি তুমি কোলা তুমি কোলা দাও। ও মালিক দেখুন এই বাচ্চাটা সে কিরকম করছে, ভয়ে কিরকম আরো বেশি। তাহলে এইরকম অবস্থায় বাচ্চাটাকে নিয়েছিলাম, দুটো বাচ্চা, আরেকটা ছোট বাচ্চা 5 বছরের শিশু, দুটো বাচ্চাকে নিয়ে ওরা এরকম ভাঙচুর চালিয়েছে। তাহলে ওদের কি মানবিকতা বোধ নেই? ওরা যারা এসেছে তারা প্রত্যেকে জানে যে আমার ঘরে একটা হ্যান্ডিক্যাপ বাচ্চা আছে এবং একটা 5 বছরের ছোট দুধের শিশু আছে। ওরা কি করে করতে পারে এটা অমানবিক কাজ নিচ্ছে। ওকে ওকে ঘরে শুয়ে দিন, ও ভয় খাচ্ছে। হ্যালো বলো। আলা আছে, এইটা আমার একটা বাচ্চা বাবু। আমার হাজবেন্ড বিজেপি করে, টিএমসি সদস্য আছে বেপাটের, ওখানকার সেন্টুর ছেলে, সেন্টু রাজু ঠাকুর আগে সদস্য ছিলেন, আমাদের পাড়ার সদস্য, সবাই এসে মেরেছে, রড দিয়ে আমাকে মেরেছে, ব্লাউজ ছিঁড়ে দিয়েছে, ছেলেগুলো
তোর পেটে ঘুষি মেরেছে, আমার হাজবেন্ডকে পাইনি বলে বলছে বিজেপি করে, ওরা টিএমসি করে, সেই নিয়ে আমাকে এসে মেরেছে। আমার যাকে মেরেছে, একটা ছোট্ট বাচ্চা বড় যায় 5 বছরের বাচ্চা, ওকেও মারতে এসছে, ওকে সরিয়ে নেওয়া হয়েছে, নাহলে ওকেও মেরে ফেলত। এটা কি শুধুমাত্র আপনার বিজেপি করেন বলে কি মেরেছে? ও কতজনের মতো এসেছিল মোটামুটি আপনাদের? সবখানে মানে যাদের চিনতে পারে চিনতে পারি, মানে মুখ চেনা আছে, নাম জানি তাদের। আচ্ছা আচ্ছা, কখন হয়েছিল মোটামুটি এটা? 1:30 নাগাদ। কি নাম আপনার? সীমাদের নাম। কোথায় বাড়ি? তৃণমূলের বেশ কিছু বাড়ি ভাঙচুর করা হয়েছে, এটা আমি অভিযোগ করছি তৃণমূলের লোকেরা, কি বলবেন আপনি? সম্পূর্ণ মিথ্যে কথা, এটা নিজেরা আমাদের পার্টি কর্মীর বাড়ি ভাঙচুর করেছে, এবং আমাদের বিজেপির উপরে দোষ চাপাবার জন্য তারা নিজেদের বাড়ি নিজেরা ভাঙচুর করে বিজেপির নামে বদনাম করতে চাইছে। আজকে সন্ধ্যের আগে বিকেলের দিকে আমি একটা কোনো সূত্র মারফত আমি খবর পাই যে ও একটা মিটিং করছে যে বিজেপির কর্মীদের বাড়িতে হামলা করবে। আমি সেই সময় সঙ্গে সঙ্গে সেই খবর পেয়ে পাণ্ডবকান্ত রক্ষিকে ফোন করেছি যে স্যার এই ব্যাপার এরকম, ও একটা মিটিং করছে যে বিজেপির বাড়িতে হামলা করবে, একটা পাণ্ডব সাম্প্রদায়িক একটা দাঙ্গা লাগাবার চেষ্টা ও করছে। তো ওসি সাহেব আমাকে বললো যে ঠিক আছে আমি বিষয়টা দেখছি। তার ঘণ্টাখানিকের মধ্যে আমার কাছে অফিসে খবর আসছে যে বোসপাড়াতে আমার বিজেপি কর্মী 5-7 জন কর্মীর বাড়িতে তারা হামলা করেছে, এবং মহিলাদের উপরেও তারা মারধর করেছে, শিরোদানি করেছে, তাপর চোপড় সব ছিঁড়ে এখন আমার 2 জন কর্মী হসপিটালে অ্যাডমিট আছে। ঠিক বলছে নাকি আপনাদের লোকেরা নাকি একটা বাচ্চাকেও নাকি প্রচণ্ড মারধর করেছে? সম্পূর্ণ মিথ্যে কথা, সম্পূর্ণ মিথ্যে কথা। ওরা নিজেরা এগুলো নিজেদের দোষ ডাকতে বিজেপির উপরে চাপাতে চাইছে। আপনাদের তো একটা লোককে মারধরও করেছে বলে শোনা গেল নাকি? আমাদের 2-3 জন কর্মী ইঞ্জোর হয়েছে। ওরা কি এখন হসপিটালে অ্যাডমিট? হসপিটালে 2 জন অ্যাডমিট আছে। আপনারা কি থানায় অভিযোগ করছেন? হ্যাঁ থানায় অভিযোগ করছেন। হ্যাঁ থানায় অভিযোগ আমরা থানায় কি করছি থানায় অভিযোগ আমরা। আপনার নাম? অশোক দত্ত, পাণ্ডবমঙ্গল।